বিয়ে সাদী হয় নাই ভাই বিয়ে সাদী হয় নাই না বিয়ে সাদী আইছিল মনে কর গরিব বুড়া যৌতুক চাইছে ইচ্ছা করে না যে বিয়ে সাদী করে স্বামীর একটু ভালোবাসো ভাই করমু ভাই মনের মানুষ পাইলে তাই বিয়ে সাদী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম আরজিনা আরজিনা আপু কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন কি হয়েছে আপনার জীবনে আসলে কি বলতে চান কি বলতে চাই ভাই একটা মনের মানুষ পাই যেমন একটা বুড়া হইলে একটা জোয়ান হইলে হইলে দুটো বেলা দুটো ভাত দিতে পারবে কেন মনের মানুষ নাই নাই তো ভাই মনের মতন মানুষ নাই আচ্ছা আচ্ছা তাই বলেই তো আইছি ভাই এই বয়সে এসে কষ্ট লাগে কোনটা কষ্ট লাগে ভাই মানুষ কথা বলে কোনো হেল টেল করো না কথা বলে অন্য অন্য বাজে বাজে কথা টাকা পয়সা দিয়ে কি করবো না তো হেল্প টেল করার কথা টাকা পয়সা দিয়ে কি করবো ভাই তাহলে সংসার করবো একটা ইয়াং মেয়ে চাইবেন একটা ইয়াং স্বামী যাকে নিয়ে সংসার করা যায় ভালো মতো এরকম খালি হেল্প 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 দিয়ে কি করা যায় হেল্প টাকা পয়সা লাগে নাকি মেয়ে মানুষের জীবনে লাগলেন ভাই ভালো তো মেয়ে মানুষের জীবনে লাগে একটা সত্যিকারের পুরুষ মানুষ যে যাতে আসলে কাজ কাম করে আমার কি বিয়ে শাদী হয়েছিল বিয়ে শাদী হয় নাই ভাই রোমান্টিক চেহারা এত সুন্দর হাসি খুশি একটা মেয়ে কেউ প্রেম করেন না কেন কাহিনী কি এখনো তো মনে কর কার সাথে কথাই বলি না যোগাযোগই করি না কিছু প্রেম করবো তার জন্য তার জন্য আইসি ইউটিউবের সামনে মনের মতন মানুষ পাবো সবার সবার দুয়া টুয়া লোবো আল্লাহ যদি কিছু বড়লোক করে দিতে পারো আচ্ছা আচ্ছা থাকেন কোথায় এখন এই থাকি নবীনগর নবীনগর থাকেন পড়ালেখা তো হয় নাই পড়ালেখা হয় নাই বাবা তো নাই রমজান মাস গান টান গাইতে পারেন নাকি গান টান গাইতে পারি না মা আছে অসহায় নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়ি দেখ নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করি ভাই একটা যখন মনের মানুষ পারে যে আমার পাশে সারা জীবন যে হেল্প হেল্প করে ভাই কিভাবে যোগাযোগ করবেন তো দেখে বলতে পারবেন তাই একটু দেখে বলে আল্লাহর রহমতে বড় লোক হতে পারি একজনে দাঁড়িয়ে পাশে আমরাও দোয়া করি আর হ্যালো ভিউয়ার্স শুনতেই পারলেন আপুর জীবনের কথা আপুর কথাগুলো শুনে যদি কারোর ভালো লাগে অবশ্যই তার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেব ভিডিওর উপরে দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করবেন খুব কষ্ট নিয়ে ভিডিওর মধ্যে আইছি ভাই খুব ভালো থাকেন তো আমি তো মানুষ ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম